অ্যাজ ওয়েল এজ রুট এক্স প্লাস ওয়াই ইকোয়াল যদি এটাকেই দুবার ব্যবহার করে ফেলো তাহলে আইডেন্টিতে ব্যাক করবে সলিউশন কোনোদিন বেরোবে না আজকের প্রথম প্রশ্ন লেন্থ অব নর্মাল টু দা কার্ভ এক্স ইকাল টু এ ইন প্লাস সাইন থিটা ওয়াই ইকল টু এ ইন ওয়ান মাইনাস চারটে অপশন দেওয়া আছে ডেফিনেটলি এক্স ইকলস টু এ এবং ওয়াই টু এ একটা সিঙ্গেল কার্ভকে রিপ্রেজেন্ট করে এখানে থিটাটা ইন জেনারেল প্যারামিটার বাট পার্টিকুলারলি থিটা ইকলস টু পাই বাই টুর জন্য আমাদেরকে লেন্থ অফ নর্মাল ক্যালকুলেট করতে দিয়েছে ওকে লেন্থ অফ নর্মালের ফর্মুলাটা কি ছিল আমি একবার মনে করিয়ে দি লাইভ ক্লাসে করিয়েছিলাম লেন্থ অফ নর্মাল ইকুয়ালস টু ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান প্লাস স্কোয়ার এটা আমরা করিয়েছিলাম পিওরলি কার্টেশিয়ান কার্ভের জন্য কোনো প্রবলেম নেই আমরা একই রকম এই কার্যের জন্য সেটা করতে পারবো এখান থেকেও এক্স বের করা সম্ভব তাহলে প্রথমে আমরা বের করব হচ্ছে ডিএক্স ডিথিটা ডিএক্স থিটা এ ইন ওয়ান প্লাস ডি ওয়াই ডিথিটা এ সাইন থিটা ডেফিনেটলি আমরা ডি এক্স পেয়ে যাব বাই চেন ডি ওয়াই ডিথিটা

ডেফিনেটলি সাইন পাই বাই টু ওয়ান কস পাই বাই টু জিরো তার মানে চলে আবার এখানেও কস পাই বাই টু জিরো এখানেও কস পাই বাই টু জিরো তার মানে এ ইন টু স্কোয়ার রুট অফ ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইজ এ রুট টু ইজ দ্য রাইট অপশন এ রুট টু নিশ্চয়ই অপশনের মধ্যে আছে অপশন টু ইজ দ্য রাইট অপশান এবার প্রবলেম বলে যে ফর দ্য কার ওয়াই ইকলস টু বি ই টু দি পাওয়ার এক্স বাই এ

এবারের প্রশ্ন বলেছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য কার টু ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু এক্সএস কিউব অ্যান্ড ওয়াই স্কোয়ার ইকোল টু থার্টি টু এক্স অ্যাট জিরো জিরো ইজ কি কি আছে টু ওয়াই স্কোয়ার টু ইকল কিউব ওয়াই স্কোয়ার টু টু থার্টি এক্স ডেফিনেটলি কার্ভ দুটো স্ট্রাকচার যে খুব সিম্পল স্ট্রাকচার তা নয় কোন পয়েন্টে বের করতে বলেছে অ্যাঙ্গেল বিটুইন দা কার সেটা 0 0 পয়েন্টে ব্যর্ক করতে বলেছে তার মানে প্রথম আগে যেটা অবজার্ভ করতে হবে যে 0 0 এই কার দুটোকে স্যাটিসফাই করে কিনা ডেফিনেটলি করে কোন डाउट নেই নেক্সট হচ্ছে যদি অন্য কোন পয়েন্ট বলতো তাহলে সেই পয়েন্টে দেখতে হতো ইন্টারসেক্ট করে কিনা যদি কোনো পয়েন্ট না বলা থাকতো তাহলে কি করতে হতো দুটো কারকে সলভ করতে হতো সলভ করে আমরা দেখতাম কতগুলো পয়েন্টে তারা ইন্টারসেক্ট করে যতগুলো পয়েন্টে ইন্টারসেক্ট করতো ইন্ডিভিজুয়ালি ততগুলো পয়েন্টের জন্য অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বের করতে হতো একদম ক্লিয়ার থিওরি তা থিওরিটিক্যাল পার্টটা তো তোমাদের লাইভ ক্লাসে বলেইছি যে দুটো কার্ভের অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন মিনস তাদের কমন পয়েন্ট বা ইন্টারসেকশন পয়েন্টে ট্যানজেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল অফ ডিফারেন্স দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ ডিফারেন্স বিটুইন দ্য কার এটা থিওরিটিক্যাল ক্লাসে ক্লিয়ার করেছিলাম ছবি টবি দিয়ে দেখিয়েছি এখানে কিন্তু এই প্রবলেমটা দেখে মনে হতে পারে জটিল বাট প্রবলেমটা কিন্তু খুব সহজ প্রবলেম দুটো কার্ভ জিরো জিরো দিয়ে যাই এবং দুটো কার্ভের জিরো জিরো পয়েন্টে যে ট্যানজেন্ট আমরা পাবো তাদের যে অ্যাঙ্গেল ডিফারেন্স দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কার্ভ এইবার তুমি অবজার্ভ করো এই যে কার্ভটা দেওয়া আছে এর ট্যানজেন্টের ইকুয়েশন কি জিরো জিরো পয়েন্টে

ইকুয়ালস টু জিরো তার মানে ওয়াই ইকস টু জিরো ইজ দা ট্যাংজেন্ট অব দিস একই রকম ভাবে এই কার্ডটি খেয়াল করো এও জিরো জিরো দিয়ে পাস করছে একই কনসেপ্ট জিরো জিরো দিয়ে পাস করলে ইকুয়েশন ট্যাংজেন্ট তুমি বের করতে পারবে লোয়েস্ট ডিগ্রি টার্মকে জিরো করে

পরীক্ষাতে যদি কখনো জিরো জিরো পয়েন্টের জন্য তোমাকে অ্যাঙ্গেল ডিফারেন্স বের করতে দেয় সেই প্রবলেমে ওই থিওরি যেটা আমরা এখানে করিয়েছিলাম সেই থিওরি অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই আমি এটা বলার জন্যই এটা বললাম যে থিওরি অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই কেন নেই তার কারণ একটাই থিওরি অ্যাপ্লাই করার কোনো প্রয়োজনই নেই তুমি ডিরেক্টলি এইভাবে জিরো জিরো পয়েন্টের জন্য করে দিতে পারো এই যে থিওরি এসব অ্যাপ্লাই করার কোনো দরকারই নেই কোনো প্রয়োজন নেই জিরো জিরো পয়েন্টে অ্যাঙ্গেল ডিফারেন্স থেকে সবকিছু বের করতে পারবে এবং এটা জিরো জিরো পয়েন্টে যে কোনো কার্বের জন্যই হবে তুমি ভেবে দেখো যদি দুটোর এই ওয়াই কোর্স জিরো ট্যানজেন্ট বেরোতো তাহলে জিরো হতো অ্যাঙ্গেল ডিফারেন্স যদি দুটোর ক্ষেত্রে এস সি কোর্স জিরো বেরোতো জিরো হতো যদি দেখা যাচ্ছে কার্ভটা ডুয়েট ট্যানজেন্ট আছে দেখা যাচ্ছে এরকম একটি কার্ভ আসলো

বলেছে দ্য স্ট্রেট লাইন এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি টাচেস দা কার্ব এক্স ওয়াই টু স্কোয়ার ইফ চারটে কন্ডিশন এক্ষেত্রে প্রথমে আমরা কার্ভের ইকুয়েশনটা এবং স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দুটোই লিখছি এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা দ্যাট ইকুয়ালস টু পি এক্স ওয়াই ইকুয়ালস টু স্কোয়ার এটা হলো আমার রেসপেক্টিভ স্ট্রেট লাইন এটা হলো কার্ব ডেফিনেটলি এই কার্ব আর এই স্ট্রেট লাইন যদি রিলেটেড হয় দ্যাট ইজ এই স্ট্রেট লাইন যদি কার্ভের কার্বের টাকা সেক্ষেত্রে তাদের একটা কমন পয়েন্ট থাকবে ওকে তাহলে ধরে নিচ্ছি দ্য স্ট্রেট লাইন টাচেস দা কার্ব এক্স ওয়ান তার মানে এক্স ওয়ান পয়েন্টে যদি আমরা কার্বের ট্যানজেন্ট বের করি দ্য টেন্ট ইজ ইকুয়াল টু দ্য স্ট্রেট লাইন বা ইকুইভালেন টু দ্য গিভেন স্ট্রেট লাইন তাহলে আমরা এক্স ওয়াই ইকাল এর ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করি নাও দ্য ইকুয়েশন টু দা ট্যাঞ্জেন্ট Of the given curve at x1 y1 is কত হবে শর্ট টেকনিক এখানে ওই ডিওয়াইডিএস বের করে বোকার মতো খাটনি ফেটে কোনো প্রয়োজন নেই সাইডে একটা দুই জাস্ট গুণ করে নাও তাহলে কত হবে ট্যান্ডেন্ট দেখো এটাকে মনে মনে এইভাবে ভাববে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল তাহলে টেনজেন্টার ইকুয়েশন কত হবে এক্স ওয়াই ওয়ান প্লাস্কোয়ার বোঝা গেল আমি এগুলো তো ক্লাসে বলেছি লাইভে তাহলে কি থাকলো এই হলো এক নম্বর আর এই হলো থিওরিটিক্যালি পাওয়া ট্যানজেন্টার ইকুয়েশন ডেফিনেটলি এই দুটো আইডেন্টিক্যাল হবে সো ইকুয়েশন 1 and 2 are identical. তারপরে আমরা কি লিখতে পারি কস আলফা বাই ওয়াই ওয়ান ইকুয়ালস টু সাইন এটা আমরা বলতে পারি কন্ডিশন দিস ইফ দিস তাহলে এটা আমরা বলতে পারি তাহলে এখান থেকে আমরা বের করে হচ্ছে সরি ভুল লিখেছি এক্স ওয়ান হচ্ছে টু স্কোয়ার সাইন আলফা বাই পি y1 ওয়ান হচ্ছে টু স্কোয়ার কস p. বাই এই এক্স ওয়ান সে যেমন উপরে ছিল এর উপরেও ছিল এটাকে অলরেডি ইউটিলাইজ করে ফেলেছি তাই এবারে ইউটিলাইজ করব এটাকে এটাও একটা টেকনিক তাহলে এক্স ওয়াই টু স্কোয়ার তাহলে এক্স তাহলে गुण टू स्कोर कस अलफा डिवाइडेड बी स्कोर इक्वल टू स्कोर 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 कैंसल कर दि स्कोर इक्वल टू फोर स्कोर सलफा कस अलफा दिस इज द रिकारि रिक्वयन पी स्क्र इक्वल्स टू फोर स्कोर सैन आलफा कस अलफा स्क्वायर इक्वल्स टू फोर स्क्वायर सैन अल्फा कस अल्फा ऑप्शन टू इज द रईट ऑप्शन नेक्स्ट बोले इन दसिस एम की इन क्लोज बी फॉर द टू फांगशन एफ एक्स इक्वल्स टू वन अपॉन एक्स स्क्वायर जी एक्स इक्वल्स टू वन अपन एक्स सी इज द एरिथमेटिक मीन विट्यन एंड बी জিওমেট্রিক মিন বিটুইন এ অ্যান্ড বি হারমোনিক মিন বিটুইন কসিস এম ভিটি অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে কি দেখতে হয় এফ জি দুটোই কন্টিনিউয়াস কিনা ডিফারেন্সেবল কিনা এখানে এবি যেহেতু ক্লোজ ইন্টারভেল অ্যাস করে নিতে হবে জিরো এর মধ্যে নেই তাহলে ওগুলো নিয়ে কোন ভাবার জায়গা নেই ধরেই নিতে হবে সেটা ডিফাইন্ড ইন্টারভেল যেহেতু ধরেই নিতে হবে দু নম্বর জিরের ডেরিভেটিভ ওই ইন্টারভ্যালের রেসপেক্টিভ ইন্টেরিয়র কোনোদিন জিরো হয় কিনা যেহেতু জিরো ধরছি না তাহলে সেই নিয়েও কোনো টেনশন নেই তাহলে ডিরেক্টলি আমরা কসিস এম বিটি অ্যাপ্লাই করতে পারি তাহলে বাই কসিস কসিসম দেয়ার এক্সিস্ট সি বিলংস টু ওপেন এ বি দ্যাট এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই জিবি মাইনাস জি এ দ্যাট ইকলস টু এফ ডাক সি

তার মানে মাইনাস টু বাই সি কিউব ডিভাইডেড বাই মাইনাস ওয়ান বাই সি স্কোয়ার সো উপরে তুমি দেখতেই পাচ্ছ ওয়ান অ্যাপুন বি প্লাস ওয়ান এ এটা আমরা লিখতে পারি অ্যাজ ইউজ ওয়ান বি মাইনাস ওয়ান এ জাস্ট ফ্যাকচারাইজ করলাম ডেনোমিনেটরে ওয়ান ওয়ানুন বি মাইনাস ওয়ান এ মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল তাহলে সি স্কোয়ারও ক্যান্সেল হয়ে গেল ওয়ান অ্যাপুন সি স্কোয়ার তাহলে পড়ে থাকলো হচ্ছে টু বাই সি তাহলে ডেফিনেটলি ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই এটাও ক্যান্সেল হয়ে গেল দ্যাট গেলস টু টু বাই সি দ্যাট ইস বি বাই এ বি বিস টু টু বাই সি দ্যাট ইজ সি ইকলস টু টু এ বি বাই এ প্লাস বি বি এ আর দুটো কোয়ান্টিটি যদি হয় তাহলে টু এ বি বাই এ প্লাস বি কে আমরা সাধারণত তার হারমোনিক মিন বলে থাকি এটা অ্যারেথমেটিক মিন তো নয় জিওমেট্রিক মিনও নয় হারমোনিক মিন দ্যাট ইজ অপশন থ্রি ইজ দ্য রাইট অপশন এবারের প্রবলেমটা খুব ইন্টারেস্টিং প্রবলেম বলেছে সাপোজ আলফা বিটা এন্ড থিটা আর অ্যাঙ্গেল আলফা লেস দেন বিটা লেস দেন পাই বাই টু জিরো লেস দেন আলফা লেস দেন থিটা মাইনাস সাইন বিটা ডিভাইডেড বাই কস বিটা মাইনাস কস আলফা ইকুয়ালস টু চারটে অপশন দেওয়া আছে সোজা কথা এখানে আমরা যে ইন্টারভালে কাজ করতে যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি আলফাবিটা জিরো পাই বাই টু আলফাবিটার মধ্যে ইনক্লুডেড আছে থিটা দ্যাট ইজ থিটা আলফাবিটার ইন্টেরিয়র জোনে এক্সিস্ট করছে কখনো আলফা হবে না বিটা হবে না বাট তার ইন্টেরিয়র জোনে থাকবে তার মানে পরিষ্কার সাইনেক্স বা কসেক্স যদি আমরা দুটো ফাংশন নিই এক্ষেত্রে ধরো আমি মানে তোমার যে প্রবলেমটা কিন্তু প্রথমে চিনতে হবে যে প্রবলেমটা কোথাকার প্রবলেম জিএক্স আমরা যদি নি কসেক্স ডেফিনেটলি সাইনএক্স এবং কসেক্স ওপেন ইন্টারভেল জিরো পাই বাই টু তো এক্সপ্লোর পাই বাই টু যেহেতু কন্টিনিউয়াস ডেলিভেভেল এবং এদের যে ডেরিভেটিভ ধরো সাইনেক্স বা ডেলিভেটিভ কসেক্স

এবং পরিষ্কার কসিস এম বিটি অ্যাপ্লিকেবল যেহেতু ওপেন জিরো টু ডেলিভেটিভ এ জিরো হওয়ার কোন চান্স নেই ফাংশন কন্টিনিউ ফাংশন ডিফারেন্সিয়েল তারপরে আমরা এক্স এবং জিএক্স এর উপরে কসিস এম বিটি অ্যাপ্লাই করব ইন দ্য ইন্টারভ্যাল ক্লোজড বিটা ডেফিনেটলি দ্যাট ইজ দা সাবসেট অফ দা ওপেন ইন্টারভেল জিরো পাই বাই টু সো অ্যাপ্লাইং কসিস এম ভিটি এফ আলফা মাইনাস এফ বিটা ডিভাইডেড বাই জি আলফা মাইনাস জি বিটা দ্যাট গল এফডাসি বাই জিডাসি এই সিটাকে আমরা এখানে সি নেব না থিটা নেব সেই কারণে স্ট্রাকচারটা সেইভাবে কিন্তু বলে দিয়েছে তার মানে এফডাস থিটা বাই জি ড্যাশ থিটা হয় অলরেডি বলে দিয়েছে কম্পেয়ার করতে পারি উইথ রেসপেক্ট টু থিটা এফ আলফা ডেফিনেটলি সাইন আলফা এফ বিটা ডেফিনেটলি সাইন বিটা জি আলফা ডেফিনেটলি কস আলফা জি বিটা ডেফিনেটলি কস বিটা এফ ডাস থিটা

এফ এবং জি দুটোই ডিফারেন্সিয়েল ফাংশন এফ টু হচ্ছে এইট জি টু হচ্ছে জিরো এফ ফোর হচ্ছে টেন জি ফোর হচ্ছে এইট তাহলে চারটা অপশন দিয়েছে কোন চারটার মধ্যে কোনটিকে স্যাটিসফাই করবে স্ট্রাকচার বলে দিচ্ছে আমরা এখানে যাই করি না কেন সেটা ওপেন ইন্টার এই ক্লোজ ইন্টারভাল টু ফোর এর উপরে অ্যাপ্লিকেবল করব তার একটা নিউ ফাংশন ফাইভ এক্স ধরে নিচ্ছি ফাইভ এক্স ইকুয়ালস টু জি এক্স মাইনাস ফোর এফ তুমি বলতেই পারো এটা কেন ধরে নিলেন এখনই বুঝতে পারবে এটা তুমি নিজেও বুঝতে ধরতে পারতে একটু প্রশ্নটাকে অবজার্ভ করলে দুয়ে আট আর দুয়ে জিরো এফ আর জি এদিকে দেখবে চারে দশ আর চারে আট এখানে এমন কিছু ধরতে হবে যাতে রোলস থিওরি অ্যাপ্লাই করতে পারি কারণ এখানের যে স্ট্রাকচারটা এটা বলেছে আমার লিস্ট ওয়ান এক্স বিলংস টু ওপেন ইন্টারভাল টু ফোর এবার তুমি খেয়াল করে দেখো ফাই টু মানে এমন কিছু ধরতে হবে যাতে টু পয়েন্ট এবং ফোর পয়েন্টের ফাংশনাল ভ্যালুটা মিলে যায় ডিফারেন্সিয়েবল ফাংশন এফ জি বলে দিয়েছে তার মানে কন্টিনিউয়াস হবে এফ জি যদি কন্টিনিউয়াস হয় তাদের যে কোনো কম্বিনেশন যদি আমরা চয়েস করি কোনো নিউমেরিক্যাল রেসপেক্টে ডেফিনেটলি সেটা ডিফেন্সেবল হবে তার মানে কন্টিনিউয়াস হবে এই যে মাইনাস ফোর দিয়ে গুণ করে যোগ করে কোনো অসুবিধা নেই ডিফেন্সেবল হবে অ্যাজ ওয়েল অ্যাজ কন্টিনিউয়াস হবে তা এই জায়গাগুলো থাকছে না রোলস এর প্রথম দুটো অটোমেটিক্যালি স্যাটিসফাই করছে যেহেতু বলে দিয়েছে ডিফেন্সেবল বাধাটা হয়ে দাঁড়াবে এফ আই এল টু রোলস এর এখানে সেটা ফাইভ টু ইকুয়ালস টু ফাইভ ফোর ফাইভ এমন কিছু চয়েস করতে হবে যাতে ফাইভ টু এবং ফাইভ ফোর সমান হয় এবার তুমি খেয়াল করে দেখো দুই আর চারের কম্বিনেশন করে কিভাবে করলে ফাইভ কত হতে পারে দেখো এখনই তুমি বুঝতে পারবে ফাই টু জি টু মাইনাস ফোর এফ টু জি টু তো জিরো আর এফ টু হচ্ছে এইট তার মানে মাইনাস থার্টি টু ফাই ফোর জি ফোর মাইনাস ফোর এফ ফোর জি ফোর হচ্ছে এইট এফ ফোর হচ্ছে টেন তার মানে এইট মাইনাস ফোরটি মাইনাস থার্টি টু তাহলে আমরা কি পেলাম

এবার প্রবলেম বলেছে দ্য এনভেলপ অব দ্য ফ্যামিলি অফ স্টেট লাইন রিপ্রেজেন্টেড বাই এম কিউব ইকুয়ালস টু এম ওয়াই মাইনাস এক্স এম ইজ দ্য প্যারামিটার এটা কোনো কোনোটিক ইকুয়েশন নেই তার মানে ডেফিনেটলি এখানে ওই বিস্কোয়ার ইকুয়ালস টু ফোরসির ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই হবে না এখানে আমাদেরকে পিওরলি ডেলিভেটিভ করতে হবে পার্সিয়ালি উইথ রেসপেক্ট টু এম অ্যাজ পার থিওরি ওয়ান ডিফারেন্সিয়েশিয়ালি উইথ রেসপেক্ট টু এম তুমি কি পাবে থ্রি এম স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ইজ এম স্কোয়ার টু ওয়াই আপন থ্রি এটা তুমি পাবে এবারে এক এবং এই এটা এইটাকে দুই নাম দিই এই দুটো থেকে এম কে ইলিমিনেট করলেই তুমি পেয়ে যাবে রেসপেকটিভ এনভেলপের ইকুয়েশন তাহলে ফ্রম ওয়ান এম ইন্টু এম স্কোয়ার মাইনাস ওয়াই দ্যাট ইকল টু মাইনাস এক্স মোট সাইড স্কোয়ার করো এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস ওয়াই তার স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার এবারে তুমি দু নম্বর থেকে এম স্কোয়ার মানটা বসিয়ে দাও বাই থ্রি ওয়াই বাই থ্রি মাইনাস ওয়াই তার স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার

প্লাস এম টু দি পাওয়ার ফোর এম ইজ দ্য ইজ অপশন দেওয়া আছে এখানেও কিন্তু এম এর পুরোপুরি নেই কারণ এম আছে একটা আছে তাহলে এক্ষেত্রেও সেই একই টেকনিকে আমাকে যেতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে পার্সিয়ালি উইথ রেসপেক্ট টু এম তাহলে উইথ রেসপেক্ট টু এম কি পাবে জিরো ইকুয়ালস টু 2x এক্স প্লাস থ্রি এম কিউবিম ফোর তাহলে 2m cube, কিউব দ্যাট এই এক নম্বর ইকুয়েশন এবং এই যে পেলাম ধর দু নম্বর নাম দিলাম এই দুটো থেকে ওয়ান এম কে ইলিমিনেট করলে আমরা পাবো কার ইকুয়েশন রেসপেকটিভ এনভেলপের ইকুয়েশন তাহলে ফ্রম ওয়ান এম ইন টু এম কিউ প্লাস টু এক্স দ্যাট ইকল টু ওয়াই এম কিউব মানে কত মাইনাস এক্স বাই টু তাহলে বোসাইডে কিউব করে নাও তাহলে এম কিউব এম কিউবের মানটা এখানে বসিয়ে দিচ্ছি একটু সুবিধা হবে মাইনাস এক্স বাই টু প্লাস টু এক্স তার কিউব

তাদের এর ইকুয়েশনটা বলা আছে রুট এক্স প্লাস রুট ওয়াই টু প্যারামিটার দুটো যে রিলেশনে আবদ্ধ বা যে রিলেশনে কানেক্টেড সেই রিলেশনটিকে তোমাকে খুঁজে বের করতে হবে আমি থিওরি ক্লাসে একটা বলেছিলাম যখন টু প্যারামিটার ফ্যামিলি অফ কার থাকবে তখন ডেফিনেটলি দেয়ার একটা গিভেন রিলেশন থাকবে বিটুইন দ্য প্যারামিটারস এখানে কিন্তু সেই রিলেশনটা বার করতে বলেছে এবং এই যে থিওরি চাষিদিন থিওরি ক্লাসে একটা লাইভ অঙ্ক করেও করেও দেখিয়েছি তোমরার বল দিচ্ছি এই যে থিওরিটা এটা কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে আছে একটা লাইনের উপরে সব পাবলিক সবার জন্য একবার দেখিয়ে দিচ্ছি কি বলেছে আছে এনভেলপ ইজ দা লোকাস অফ দা পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু কনসিকিউটিভ মেম্বర్స్ অফ দা ফ্যামিলি এন্ড ইচ পয়েন্ট অফ দা কার্ভ ইজ টাচড বাই সাম মেম্বার অফ দা ফ্যামিলি এটা অসাধারণ ল্যাঙ্গুয়েজ যে এনভেলপ এর ওপরের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে गिवन ফ্যামিলির কেও না কেও গিয়েছে এবং কনজিকিউটিভ কার্বের পয়েন্ট অফ ইন্টারেস্ট্রেকশনের লোকাস্ট্রি সব সময়তে হয় কিন্তু এনভেলপ তার মানে আমি এখানে যেটা বলতে চাইছি এই যে এনভেলপ যেটা দেওয়া আছে রুটেক্স ক্লাস রুট ওয়াই টু রুটকে এর প্রতিটা পয়েন্ট দিয়ে ওই ফ্যামিলির কেউ না কেউ টাচ করে বেরিয়ে গিয়েছে তার মানে সোজা কথা সেদিনও বলেছিলাম আবারও বলছি দুটো কার্বের কে যদি কম্পেয়ার করো তারা সেম হবে কারণ ওই যে ইস পয়েন্ট অন দ্য কার ইজ বাই সাম মেম্বার দ্য ফ্যামিলি তার মানে আমরা কোন ডাউট বা কোন বেশি কিছু মাথায় নিতে যাব না এই যে ফ্যামিলি অফ কার টু প্যারামিটার ফ্যামিলি অব কার এখানে দেওয়া আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকল টু ওয়ান তার ডিভাইডেন্স দর করব এজ ওয়েল এজ রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়ালস টু রুট তার এক্স বের ডিডিএক দুটো ডিওয়াইডিএক সমান হতে বাধ্য তার কারণ এনভেলপমেন্ট ডেফিনেশন সেটাকে এনশিওর করে একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছ সেদিন হয়তো লাইভ খেয়াল যে কেন এক্স বের করলাম তার জন্য আরেকবার বলে দিলাম তাহলে এখান থেকে এক্স বের করো ওয়ান এ প্লাস ওয়ান বি ডিওয়াইড দ্যাট টু জিরো তাহলে এক্স ইকল টু মাইনাস ভি এখান থেকে ওয়ান আপন টুট এক্স প্লাস ওয়ান আপন টু রুট ওয়াই এক্স টু জিরো তাহলে এক্স ইকাল টু রুট বাই রুট যেহেতু এক্স দুটো সমান তারপরে মাইনাস ভিওয়াই এ এইবারে তোমার হাতে দুটো জায়গা আছে এক হচ্ছে আছে একটি হচ্ছে যেটাকে প্রথমে ব্যবহার করবে শেষ অব্দি কেউ উল্টোটাকে ব্যবহার করবে এটা মনে রাখবে যদি এটাকেই দুবার ব্যবহার করে ফেলো তাহলে আইডেন্টিতে ব্যাক করবে সলিউশন কোনদিন বেরোবে না একই রকম এটার ক্ষেত্রে তাই প্রথমে যদি এটাকে ব্যবহার করো ফাইনালি কি এখানে এখানে এ আর বি এর মানটা বসাবে ওকে এই এক্স আর এর মানটা বসাবে এইটা মাথায় রাখবে তাহলে এটা ইকুয়ালস টু আমরা সেই নাইন টেন এর কনসেপ্ট থেকে লিখতে পারি প্লাস রুট ওয়াই বাই এ প্লাস বি বিস প্লাস রুট ওয়াই সমান রুট কে বাই এ প্লাস বি তাহলে বিস সমান এ রুট কে বাই এ প্লাস বি রুট ওয়াই সমান বি রুট কে বাই এ প্লাস বি দেখো আমরা রুট এক্স প্লাস রুট ওয়াই ইকস টু রুটকে এটাকে কিন্তু ইউটিলাইজ করে ফেলেছি এটাকে আর ব্যবহার করব না তাহলে এক্স আর ওয়াই এর মানটা নিয়ে গিয়ে বসাবো কোথায় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বিস টু ওয়ান এ বসালে আমরা কানেকশন বিটুইন দ্য প্যারামিটার পেয়ে যাব এক্স তার মানে এ স্কোয়ার কে বাই এ প্লাস বি তার স্কোয়ার স্কোয়ার করে নিতে হবে ওয়াই বি স্কোয়ার কে বাই এ প্লাস বি তার স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান তাহলে এ স্কোয়ার একটা এ পড়ে থাকবে বি বি স্কোয়ার একটা বি পড়ে থাকবে তার মানে কে ইন টু এ প্লাস বি তার স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান সো এ প্লাস বি ইকুয়ালস টু কে ইজ দ্য রেসপেক্টিভ কন্ডিশন নিশ্চয়ই এ প্লাস বি ইকুয়ালস টু কে অপশনের মধ্যে আছে অপশন ওয়ান ইজ দ্য রাইট অপশন